গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল রোদ ঝলমলে একটা দিনে শুরু করে দিলাম আমার একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন। গতকাল বিশ্বকর্মা পুজো ছিল, আমিও আমাদের গাড়ি পুজো করেছি, আমি পুরোহিত ছিলাম। গতকাল শনিবার ছিল আর আজকে হলো রবিবার। কালকে একটু মেঘলা মেঘলা, মানে বৃষ্টির মতোই ওয়েদার সারাটা দিন ছিল। সকালটা একটু পরিষ্কার ছিল, তারপর তো সারা দিন মেঘলা মেঘলা ছিল। যাই হোক, তো কালকে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা যাওয়া হয়নি, ভাল লাগছিল না, ল্যাদ খেয়ে গেছিলাম। আজকে একদম ঘুম থেকে উঠে চোখ খুলে ফার্স্ট আমাদের দুজনার যেটা ঠিক হয়েছে হঠাৎ করে, সেটা হলো আমরা আজকে যাব কচুয়া লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। আগের বার গেছিলাম চাকলা, তখনই ইচ্ছা ছিল যে কচুয়াটাও একবার ঘুরে আসবো, দেখে আসবো জায়গাটা, তো তখন তো আর যাওয়া হয়নি। আজকে আমরা যাব বাইকে করে। 9:20 বেজে গেছে আর আমরা এই যে আমি রেডি হয়ে গেছি বাইকে যাব বলে। আর আমার না ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছে, নবদ্বীপ গেছিলাম, ফট করে একটা আওয়াজ হলো আর ওটা খারাপ হয়ে গেছে, সেই জন্য একটা চার্জারে দুজন চার্জ দিচ্ছি। এই জন্য একটা প্রবলেম হয়েছে যে আমার ফোনে চার্জ হতে অনেক টাইম লেগে যাচ্ছে। আমারটা একটু ফাস্ট চার্জার ছিল, তো ও অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু এখনো এসে পৌঁছায়নি, তো ফোনে বেশি চার্জ নেই। আমরা এসে পৌঁছে গেছি কোচুয়া ধাম লোকনাথ বাবার মন্দিরে। এই হলো লোকনাথ বাবার মন্দির। আমরা গাড়িটা একটা জায়গায় রেখে এসে তারপর পুজো দেখব। এই হলো পার্কিং এরিয়া, ওই যে ও গাছতলায় বাইকটা রেখে আসলে আমরা যাব মন্দিরে পুজো দিতে। একটু আগে লোকনাথ বাবাকে স্নান করালাম, ওখানে মালা পরালাম, এবার যাচ্ছি মেন মন্দিরে। এই যে পেছনে যে মন্দিরটা, সেইখানে এই যে ডালি আছে সেইটা নিয়ে যাচ্ছি পুজো দিতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা অপেক্ষা করছি অঞ্জলি দেওয়ার জন্য। এখানে 11:30-12:15 নাগাদ ভোগ আরতি এবং অঞ্জলি শুরু হয়।
অঞ্জলির পর এখানে সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছে মহাপ্রসাদ নেবে বলে, আমরাও সেই লাইনেই দাঁড়িয়েছিলাম। আমরা প্রসাদ নিতে বসে পড়েছি। প্রসাদের টিকিটের মূল্য হলো 60 টাকা পার টিকিট, আর আছে খিচুড়ি, পোলাও, আলুর দম আর পায়েস। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে বাবাকে আবার প্রণাম জানিয়ে আমরা এবার চললাম বাড়ির পথে। যাওয়ার আগে রাস্তায় দেখা যাবে বেণীমাধবের বাড়ির রাস্তা। আজকে সেখানে যাওয়ার সময় পেলাম না। উনি ছিলেন লোকনাথ বাবার বাল্যকালের অন্তরঙ্গ বন্ধু। এই হলো তার বাড়ি যাওয়ার রাস্তা। আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।